জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে সরকার হস্তক্ষেপ করতে পারে না, বলছেন কাদের। এদিকে চট্টগ্রামের চকবাজারে ছাত্রলীগ বিএনপির সংঘর্ষ। জানাবো আওয়ামী লীগের ক্ষমতার শিকড় উপড়ে গেছে, বলছেন সাইফুল হক। জানিয়ে দেব খালেদার মুক্তির অপেক্ষায় একদফা আন্দোলন। আরো থাকছে ভিসা নীতিতে রোমাঞ্চিত, বিএনপি যৌথ ইস্তেহারে মনোযোগী নয়। এবং সর্বশেষ জানাবো মালিথার ফসল খেয়েছে সর্দারের গরু, সংঘর্ষে নিহত দুই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে সরকার হস্তক্ষেপ করতে পারে না, বলছেন কাদের। জামায়াত ইসলামী নিষিদ্ধ করার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি উচ্চ আদালতে আছে, চূড়ান্ত রায় আসেনি, সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। দল হিসেবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি আছে। দলটি নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এ সময় জাতিসংঘে মানবাধিকার কমিশনের চিঠি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আমরা কি জাতিসংঘ মানবাধিকার মিশনের কথা ও প্রেসক্রিপশন অনুযায়ী চলি? এর আগে রোড সেফটি অনুষ্ঠানের বক্তব্যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ইচ্ছে করলে পদ্মসেতুর কাজটি হাতে নিতে পারত, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ষড়যন্ত্র ছিল, এর সঙ্গে বাঘা বাঘা কিছু ব্যক্তি জড়িত ছিল। সড়ক দুর্ঘটনা নিয়ে নিজের অস্তিত্বের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এত উন্নয়নের পরও সড়ক দুর্ঘটনা এড়াতে পারছি না, এটা আজকে প্রশ্ন। চট্টগ্রামের চকবাজারে ছাত্রলীগ বিএনপি সংঘর্ষ। চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্রলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির বহরে থাকা কয়েকটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে নগরের কাজীর দেউরি মোড়ে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তরুণের সমাবেশ চলমান রয়েছে। সমাবেশ চট্টগ্রাম মহানগর আশে পাশের জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিতে থাকেন। এ সময় গাড়ি বহর সহ একটি মিছিল চট্টগ্রাম কলেজ এলাকা দিয়ে যাচ্ছিল। মিছিলটি কলেজের প্রধান ফটক এলাকায় পৌঁছলে সংঘর্ষের এক ঘটনাটি ঘটে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ঢাকা পোস্টকে বলেন, বিএনপির মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছিল, তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে বাধা দিয়েছেন। এরপর তারা ছাত্রলীগের উপর হামলা চালান। চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের মজুমদার ঢাকা পোস্টকে বলেন, এই ঘটনায় একটু সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তবে এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের ক্ষমতার শিকড় উপড়ে গেছে, বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শান্তিপূর্ণ পথে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকট সমাধানের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। এখনো সরকারের সম্মানজনক বিদায় নেওয়ার সুযোগ আছে, এটা সরকারি দল ও দেশের মানুষ সবার জন্যই কল্যাণকর। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দলটি। এ সময় শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজনৈতিক পরিষদের সদস্য বঞ্চিশিকা, জামালি, আকবর খান, আবু হাসান, টিপু, মীর মোফাজ্জল হোসেন, মুস্তাক প্রমুখ সরকারকে সতর্ক করে সাইফুল হক বলেন, নির্বাচনের আগে পদত্যাগের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ঐতিহাসিক প্রজ্ঞার পরিচয় দিতে পারে। সরকারি দলকে এটা উপলব্ধি নেওয়া জরুরি যে কোনো কৌশলে এবার আর ক্ষমতা থেকে নির্বাচন করা যাবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ক্ষমতার শিকড় উপড়ে গেছে, এখনো সরকারের সম্মানজনক বিদায় নেওয়ার সুযোগ আছে। পদত্যাগের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ঐতিহাসিক প্রজ্ঞার পরিচয় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পার্টির একটি র্যালি হাইকোর্ট তোপখানা রোড বিজয়নগর হয়ে সেগুন বাগিচা এসে শেষ হয়। খালেদার মুক্তির অপেক্ষায় একদফা আন্দোলন। বেগম খালেদা জিয়া এখন হাসপাতালে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া দরকার, কিন্তু সরকার এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। বরং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া একজন দণ্ডিত ব্যক্তি এবং সরকারের পক্ষ থেকে তার প্রতি যতটুকু মানবিকতা দেখানো যায় তার চেয়ে বেশি দেখানো হয়েছে। তাকে বিশেষ বিবেচনায় কারাগার থেকে ফিরে যাই থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি দেশে উন্নত চিকিৎসা নিতে পারছেন। তবে বিএনপি নেতারা নানা কারণে এখন আশাবাদী,
তারা মনে করছেন নানা বাস্তবতার কারণে খালেদা জিয়া এবার মুক্তি পেতেই পারেন। আর বেগম খালেদা জিয়া মুক্তি পেলেই তারা চূড়ান্ত আন্দোলনে যাবেন এমন ধারণাও বিএনপির কোনো কোনো নেতা দিচ্ছেন। বেগম খালেদা জিয়া কেন মুক্তি পেতে পারেন এরকম প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা বলছেন, প্রথমত বেগম খালেদা জিয়া সত্যি সত্যি অসুস্থ, যদি তার কোনো কিছু হয়ে যায় তাহলে তার সব দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে, দেশে একটা বিস্ফোরণ হতে পারে, এই দায় দায়িত্ব সরকার নেবে না বলেই বিএনপির ওই নেতা মনে করেন। তিনি মনে করেন সরকারের কাছে নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে পরিপূর্ণ তথ্য আছে, আর এই তথ্যের ভিত্তিতে বেগম খালেদা জিয়াকে দেশে রাখার ঝুঁকি সরকার নাও নিতে পারে। দ্বিতীয়ত, বিএনপি নেতারা মনে করছেন এখন পরিস্থিতি পাল্টে গেছে, বিএনপি এখন আগের চেয়ে অনেক চাঙ্গা এবং শক্তিশালী, এরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক দর কষাকষির উপায় হিসেবে মুক্তি দিতে পারে সরকার। বিশেষ করে বিএনপিকে নির্বাচনে আনার যাবে এমন একটি হিসাব নিকাশ থেকে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। তৃতীয়ত, বিএনপি মনে করছে আন্তর্জাতিক চাপ, এতদিন ধরে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহল তেমন কথা বলতো না, কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো এই নিয়ে কথা বলা শুরু করেছে। ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে আটকে রাখার সরকারের জন্য এক ধরনের কৌশলগত ভুল হিসেবে বিবেচিত হতে পারে। সবচেয়ে বড় কারণ মনে করা হচ্ছে যে সরকার তার কৌশল অবস্থানগত এবং বিএনপিকে বিভ্রান্ত করার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। তবে সরকারের পক্ষ থেকে এরকম ভাবনাগুলোর পক্ষে কোনো ইতিবাচক মনোভাব এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিএনপি নেতারা মনে করছেন বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে না যাওয়ার শর্ত মুক্তি পান তাহলে তার মুক্তির পরপরই বিএনপি চূড়ান্ত আন্দোলনে যাবে। এই আন্দোলনের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় সরকারকে বাধ্য করবে। বিএনপি নেতারা মনে করছেন খালেদা জিয়াকে যদি কোনো কারণে মুক্তি দেওয়া হয় সেটি হবে বিএনপির জন্য একটি ইতিবাচক দিক, কারণ এর ফলে জনগণের মধ্যে বিএনপির পক্ষে একটা ধারণা তৈরি হবে, বিএনপি এখন দাবি আদায় করতে পারে এমন বিশ্বাস তৈরি হবে, এটিও বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করবে বলে বিএনপি নেতারা মনে করেন। এবং সবচেয়ে বড় কথা, খালেদা জিয়াকে যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয় তাহলে 14 বছরে প্রথমবারের মতো বিএনপির কোনো কিছু অর্জন করতে পারবে, আর এই অর্জনকে নিয়ে তারা আন্দোলনকে আরও বেগবান করতে পারবে। তবে দেখার বিষয় যে খালেদা জিয়ার বিষয়ে শেষ পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নেয়। ভিসা নীতিতে রোমাঞ্চিত, বিএনপি যৌথ ইস্তেহারে মনোযোগী নয়। গত বছরের 30 ডিসেম্বর থেকে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করে আসছে গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি জোট। এই আন্দোলনকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিরোধী জোটের একটি যৌথ ইস্তেহার ঘোষণার কথা বলে আসছিল উভয় পক্ষ। কিন্তু সম্প্রতি মার্কিন ভিসা নীতি প্রণয়নের পর থেকে বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগে ভাটা পড়েছে যৌথ ইস্তেহার ঘোষণা করা হবে এমন সিদ্ধান্ত থেকে। প্রথমে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ে গঠিত 4 সদস্যের একটি কমিটি 7 দফার একটি খসড়া তৈরি করে, ওই খসড়ার বেশ কিছু দফা নিয়ে আপত্তি তোলে বিএনপি। এরপর বিএনপির পক্ষ থেকে 31 দফার একটি যৌথ ঘোষণাপত্র তৈরি করা হয়, কিন্তু সেটি গ্রহণ করেনি গণতন্ত্র মঞ্চ। ফলে দুই পক্ষই দাবি দেওয়া নিয়ে অনড় থাকায় শেষ পর্যন্ত হচ্ছে না বিরোধী জোটের যৌথ ইস্তেহার ঘোষণা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন বিএনপি হঠাৎ করে তাদের অবস্থান পরিবর্তন করছে, এতদিন তারা যৌথ ঘোষণা দেওয়ার কথা বলে আসছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষিত হওয়ার পর থেকে বিএনপি কেমন যেন সুর পাল্টাতে শুরু করেছে। এখন যৌথ ঘোষণার বদলে এক দফার যৌথ ঘোষণা দেওয়ার কথা বলছে, সেখানে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন এবং মঞ্চের পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল সে নেই। তাদের এই নতুন অবস্থানের কারণে গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, অনেকে ক্ষুব্ধ ও হতাশ। কিন্তু যুগপথ আন্দোলনের এত দূর এসে যেহেতু পেছনে ফিরে যাওয়ার উপায় নেই, তাই আমরা সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, এই 3 দাবিতে তাদের সঙ্গে আন্দোলন চালিয়ে যাবে। বিএনপি যৌথ ইস্তেহার না দিলে মঞ্চের পক্ষ থেকে 31 দফা সম্বলিত একটি আন্দোলনে ইস্তেহার দেওয়া হবে। এই বিষয়ে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ঢাকা পোস্টকে বলেন, আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি, জাতিকে মুক্তি করতে চাই, এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়া বড় কথা নয়, জনগণকে মুক্ত করাটাই মুখ্য বিষয়। গণতন্ত্র মঞ্চ তার আন্দোলনের যৌথ ঘোষণা দেবে। গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা পোস্টকে বলেন, যৌথ ইস্তেহার নিয়ে বিএনপির সঙ্গে আমাদের আলোচনা শেষ হয়নি, তবে আন্দোলনে একটি যৌথ ঘোষণা আসবে, সেখানে বিএনপি তাদের 31 দফা দেবে, আমরা আমাদের 31 দফা দেব, এই দফাগুলোর মধ্যে কিছু মিল থাকবে, কিছু ভিন্নতা থাকবে, এক মঞ্চ থেকে কি যৌথ ইস্তেহার ঘোষণা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এক মঞ্চ থেকে ঘোষণা না আসলেও আশা করছি একই দিন ভিন্ন ভিন্ন মঞ্চ বা জায়গা থেকে ঘোষণা আসবে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ এক নেতা বলেন, তারা বিএনপি অতীত ক্ষমতায় ছিল, আমাদের চেয়ে তারা অনেক চালাক, তাই সংবিধান সংশোধন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, নির্বাচন কমিশন গঠনের আইন সহ কিছু বিষয় তারা ওপেন রাখতে চায়।
যাতে ভবিষ্যতে কোনো বিপদে না পড়ে। তারা তাদের 31 দফার যৌথ ইস্তেহার রেইনবো নেশন বা বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে কথা বলছে, এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ নাম প্রকাশ না করার শর্তে মঞ্চে শরিক একটি দলের শীর্ষ নেতা বলেন, বিএনপি আমাদের কোনো দাবি মানছে না, তারা সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে যেতে চায় না। আসলে তারা এখন লোক দেখানো কিছু কমিটমেন্ট করতে চায়, সেগুলো ক্ষমতায় গেলে মানলে মানলো না মানলে নেয়, এরকম কিছু কমিটমেন্ট তারা করতে চায়। তাদের এই অবস্থানটি আমাদের কাছে পরিষ্কার না হওয়া মঞ্চের শরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে, অনেক বিএনপি নতুন এই অবস্থানের কারণে ক্ষুব্ধ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।